রাজ্যব্যাপী চাকা জ্যাম 12 ঘন্টা কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পরগনা মহল কমিটি। ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এদিন হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে। হাতে তীরধনুক ও মাদল বাজিয়ে নিজেদের দাবি তুলে বিক্ষোভ দেখান জাকাত মাঝি পরগনা কমিটির সদস্যরা। এই দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারত জাকাত মাঝি পরগনা কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সহসভাপতি বাপি সরেন। বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, সাঁওতাল মাধ্যমে স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও ভলেন্টিয়ার শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে, রাজ্য জুড়ে জাল এসটি শংসাপত্র অবিলম্বে বাতিল করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আদিবাসীদের মধ্যে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা চলবে না। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে প্রায় সকাল 11টা নাগাদ মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ভারত জাকাত মাঝি পরগনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যরা। অবরোধের জেরে যানজট সৃষ্টি হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয় নিত্য যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। আমাদের আজকের পথ অবরোধ সাধারণত আমাদের রাজ্য নির্দেশেই আমাদের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তোমরা আশা করেছিলাম, আমরা মুখ্যমন্ত্রীকে চিফ সেক্রেটারিকে বিভিন্নভাবে আমরা চিঠি প্রদান করেছিলাম, আপনারা আমাদেরকে অনুগ্রহ করে আমাদেরকে আমাদের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন, আমাদের সমাজের শুধু আমাদের সাঁওতাল নয় আমাদের যতগুলো এসটি সমাজ আছে আপনারা সবাইকে ডেকে আমাদের এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন। আপনারা জানেন আমাদের যেটা ট্রাইবাল অ্যাডভাইসারি বোর্ড আছে, আর আমরা জানি সাঁওতালি ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড আছে, আমরা জানি না সেটা মাথায় দেয় না মুন্ডুই দেয়, সেটা গঠন হয়ে আছে, সেখানে যে ফান্ড অ্যালটমেন্ট হয় তার যে কী কাজ আমরা এখনও জানতে পারিনি। এইসবের মাধ্যমে যাতে আমাদেরকে একটা মনিটরিং বোর্ড গঠন করে আলোচনা ডাকা হয়। আমরা পথ অবরোধে নামতে চাইনি, আমরা জানি একটা পথ অবরোধ কোনো সমস্যার সমাধান নয়, কিন্তু আমাদের আওয়াজটাকে সেই উপর মহল পর্যন্ত পৌঁছানোর একটি মাধ্যম মাত্র। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব এই পথ অবরোধের জন্য, কিন্তু আপনারা জানেন আমাদের আদিবাসী অস্তিত্ব আজ বিপন্ন। আমরা আদিবাসী যদি আমাদের ভারতবর্ষে যদি বেঁচে না থাকে, অন্য জাতিরও আমাদের বাঁচার একটা আমরা দেখতে পাবো না। তো আমাদের লড়াই প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত। তবু আমি চাইবো এখনও আমাদের স্পেশাল সেক্রেটারি বা আমাদের মুখ্যমন্ত্রী যদি এখনও কোনো তাড়াতাড়ি তাৎক্ষণিক যদি কোনো স্টেপ গ্রহণ করেন, আমরা এখনই আমাদের পথ অবরোধ ছাড়তে রাজি আছি।